সিকিমের সোনা ঝরাতে দশ নামার কারণে প্রচণ্ড বিপদে পর্যটকেরা। ফেরার কোন সময় পাচ্ছেন না তারা। বিশেষ করে উত্তর সিকিমের অবস্থা প্রচণ্ড খারাপ। দশ নামার ফলে প্রচণ্ড মুশকিলে পড়ে গেছেন পর্যটকেরা। সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে আটকে আছেন তারা। নেই জল, নেই খাবার। গতকাল দুপুরে সেনাবাহিনী হেলিকপ্টার করে তাদের কাছে কিছু খাবার পৌঁছে দিলেও অনেক পর্যটক খাবার পায়নি। অনেকে যদিও যেতে পেরেছেন, তবে সিকিম থেকে শিলিগুড়ি আসতে প্রায় দ্বিগুণ সময় লেগে যাচ্ছে। রাস্তা ঠিক করতে এখনও তিন মাস সময় লাগবে বলে জানা গেছে সেনাবাহিনীর তরফ থেকে। দক্ষিণ সিকিমের অবস্থাও তো খারাপ, না হলেও উত্তর সিকিমে পরিস্থিতি আশঙ্কাজনক। উপায় না দেখে ঝুঁকি নিয়ে রাতেই চলাচল করছেন পর্যটকেরা। অতিরিক্ত টাকায় গাড়ি বুক করে শিলিগুড়ি আসছেন তারা। সিকিমে পরিস্থিতি খারাপ হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে আবার দুই থেকে তিন দিনের জন্য রাস্তা বন্ধ হতে পারে বলে জানিয়েছে প্রশাসন। রাতের আবহাওয়া দেখে সেনাবাহিনী খুব সাবধানে একের পর এক পর্যটকদের গাড়ি পার করতে বলে জানিয়েছে। দশ যে কোন সময় নামতে পারে, তাই পর্যটকদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছে সেনাবাহিনী। এছাড়াও পুজোর আগে এবং পূজার মধ্যে পর্যটকরা যেভাবে আসতে চান সিকিমে, তাদের উদ্দেশ্যে সতর্ক জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে হেল্পলাইন নম্বরে ফোন করেই যেন তারা নিশ্চিত হয়ে সিকিমে বেড়াতে আসে।